করোনা অভাবে বাতিল হয়েছিল 2021 সালের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা। এবার মূল্যায়নের ভিত্তিতে তিনটে পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সকাল 12টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে। মোট পরীক্ষার্থী 74,267 জন, ছাত্র সংখ্যা 24,773 জন এবং ছাত্রী সংখ্যা 49,498 জন। 10% বেড়েছে আমাদের, 89.56 ছিল গত বছর ফাজিলে, এবছর সেটা 10% হয়েছে। কিন্তু হাই মাদ্রাসা আমাদের ক্যাজুয়াল কম্পার্টমেন্টাল কিছু ছাত্র ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছেন। মোট পরীক্ষার্থী ছিল সেখানে 52,764, পাশ করেছে 52,764, কিন্তু হ্যাঁ রেগুলারে সিসি কম্পার্টমেন্টাল ছিল 3,743 জন, 3,743, পাস করেছে 3,737। এখানে কিছু ছাত্রছাত্রী অসফল হয়েছেন সিসি কম্পার্টমেন্টাল। পরীক্ষার্থী ছিল 1,095 জন, তার ছাত্র 369 জন, ছাত্রী 726 জন। আমি আবার বলছি, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 17টি মাদ্রাসায় উর্দু মিডিয়াম চলছে, আমাদের ইংলিশ মিডিয়ামও আছে। আগামী দিনে তারা সেন্ড আপ হবে, ফাইনাল পরীক্ষায় বসবে, বোর্ড পরীক্ষায়। পরীক্ষার পরে যে পিপিআর বা পিপিএস থাকে সেটাও কিন্তু এবছর থাকছে না, তার কারণ যেহেতু পরীক্ষা হচ্ছে না তাই পিপিআর পিপিএস থাকছে না, আর কোনো মেধা তালিকাও থাকছে না। তবে যদি কোনো পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী মনে করেন যে তিনি এই ফলাফলে সন্তুষ্ট নন, তাহলে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং সেই পরীক্ষার জন্য তারা আবেদন করলে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বা দপ্তরের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই তাদের পরীক্ষার ব্যবস্থা করব। যারা সফল হয়েছে বা যারা সফলতা লাভ করেছে তাদের সকলকে বোর্ডের পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আর যে কয়েকজন আমাদের অকৃতকার্য হয়েছে তাদের জন্যও শুভেচ্ছা থাকলো। আগামীতে তারা পাশ করতে পারবে নিশ্চয়ই।